বাড়ির পুজোয় কোনোদিন নিয়ম বদল হয়নি। বছরের পর বছর ধরে বোস বাড়িতে নিয়ম করে দুর্গাদেবীর পুজো হচ্ছে। তবে এবারের অষ্টমী পুজোর গুরুত্বাধিত্য পড়েছে তিতলির উপর। পুষ্পাঞ্জলির বন্দোবস্ত থেকে ভোগের ব্যবস্থা সবই আয়োজন করেন তিতলি। কিন্তু এত সহজে তো সবটা সামলে ওঠা যাবে না। তিতলি যদি সবই ঠিক মতো সামলে দিতে পারে তবে তো শ্বশুরের কাছে সে জায়গা করে নিতে পারবে। আর এখানে রয়েছে টুইস্ট। রেহানা ষড়যন্ত্র করে ফেলে তিতলির বিরুদ্ধে। সেদিনই তিতলির পাইলট ট্রেনিং স্কুলে ভর্তির শেষ তারিখ ঘোষণা হয়। সানি জানতে পারে সেই কথা। খাবার রান্নার সময়ই সানি এসে তিতলিকে এইসব কথা জানায়। তারপরেই মাথায় আকাশ ভেঙে পড়ে তিতলির। একদিকে পাইলট হওয়ার স্বপ্ন, অন্যদিকে শ্বশুরবাড়ির সম্মান। তিতলি কি পারবে সবটা সামলাতে, নাকি কোনো একটা হাতছাড়া হয়ে যাবে তার? 9 নভেম্বর সোমবার দেখুন তিতলির মহাপর্ব, শুধুমাত্র স্টার জলসায়। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।